যদি তারে নাই চিনি গো সেকি সেকি আমায় নেবে চিনে নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সেকি। বন্ধুরা আজকে চলেছি একটা দারুণ জায়গা, অ্যাকচুয়ালি আজকে একটা ইনভিটেশন আছে, ইনভিটেশনটা হচ্ছে বেকারস ক্যাফেতে। বেকারস ক্যাফেটা হচ্ছে তোমার হিন্দুস্তান পার্কের কাছে, কলকাতা হিন্দুস্তান পার্কের কাছে। ঋতুপর্ণা সেনগুপ্তের যে দত্তা মুভিটা আসছে আপকামিং, সেই মুভিটার আজকে মিউজিক লঞ্চ আছে, আর আজকে সেখানে আমার ইনভাইট হয়েছে। আর আজকে শুধু আমি একাই আসিনি, আমার সাথে এসছে কিংসুকদা আমাদের অফিসার্স, আর আমার সাথে এসছো তোমরা। সো হ্যাঁ গাইজ, আজকে আমি চলে এসেছি বেকার স্ট্রিট ক্যাফেতে, ঋতুপর্ণা সেনগুপ্ত বা ওয়েস্ট বেঙ্গলের ইটার্নাল হার্টথ্রবকে দেখবো বলে। আর্থার কোনান দোয়েল বা পৃথিবী বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস, 221B বেকার স্ট্রিট, এই অ্যাড্রেসটি এই পৃথিবী বিখ্যাত গোয়েন্দা চরিত্রের, যেটা লন্ডনে অবস্থিত। আর এই অ্যাড্রেসটি অনুযায়ী এই ক্যাফেটির নামকরণ করা হয়েছে 221B বেকার স্ট্রিট। তোমরা যারা আমাকে চেনো না, আমি কুনাল, তোমরা দেখছো দা বং বাজ, ওয়েলকাম টু বেঙ্গল। গাইজ তোমরা হয়তো এনাকে চিনতে পারছো, আর যদি না চিনতে পারো তাহলে একবার মনে করো সেই ভাইরাল গান বারান্দায় রোদ্দুর, ইনি সেই সুরজিৎ দা। কিন্তু দত্ত সিনেমার কানেকশন সবসময় আছে, কারণ এটা ঋতুর সিনেমা, সেই কানেকশনটা আমরা দীর্ঘদিনের বন্ধু, সেই কানেকশন থাকবেই। যে যেটা আমাদের আমরা যেটা শুনে দেখে পড়ে বড় হয়েছে, সেইটার সাথে কাজ করার একটা মজা আছে। সেটা মজা আছে মানে সেটা তো আমাদের ভেতরে রয়েছে, এই বাংলা সাহিত্য এবং তার সাথে সাথে যে গানগুলো ইউজ হয়েছে, এখানে তিনটে রবীন্দ্রসঙ্গীত, একটা রজনীকান্তের গান আছে, তো সেগুলো অলরেডি আমাদের হৃদয়ে একটা স্থান করে নিয়েছে। আর যে কাজ হৃদয়ে স্থান করে নিয়েছে অলরেডি, সেটা নিয়ে আবার কাজ করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। বন্ধুরা আজকে বেকারস ক্যাফেতে এসেছি এবং এখন বসে আছি বেকারস ক্যাফেতেই। আজকে জাস্ট 7000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আমার চ্যানেলে, থ্যাংক ইউ তোমাদের, কারণ তোমরা না থাকলে এই সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না। আর একটু পরেই ঋতুপর্ণা দিয়ে আসবেন এখানে, এখানে অলরেডি অনেকে চলে এসেছেন, সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পেয়েছো অলরেডি। এখন বাকি আছে জাস্ট ঋতুপর্ণা দির আসা, যেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের ইটার্নাল হার্ট। স্টে টিউনড, দেখতে থাকো ভিডিওতে, আর অনেক কিছু নতুন নতুন দেখতে। গাইজ আমরা এখন দেখছি সাহেব চট্টোপাধ্যায় এবং জয় সেনগুপ্তকে। অবশেষে অনেক প্রতীক্ষার পর আলটিমেটলি এখন চোখের সামনে দেখতে পাচ্ছি ইটার্নাল হার্টথ্রব অফ ওয়েস্ট বেঙ্গল ঋতুপর্ণা সেনগুপ্তকে। উনি এই মুহূর্তে এই প্রোগ্রামে এসেছেন এবং আই থিঙ্ক এখন থেকেই এই মিউজিক লঞ্চের প্রোগ্রামটা শুরু হবে। গাইজ গাইজ গাইজ, এবার শুরু হতে চলেছে দত্তা ছবির মিউজিক লঞ্চ প্রোগ্রামটা, এবং এই প্রোগ্রামের বা এই গানটার, যে গানটা তোমরা দেখতে পাচ্ছ এই গানটার একটা পোর্শন আমি ফার্স্টের দিকে দিয়েছি, বাট এখানে আমি আর এই গানটার পোর্শন দিতে পারবো না, বিকজ সাম কপিরাইট ইস্যুজের জন্য। তোমরা দেখতে পাচ্ছ বিক্রম ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, জয় সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, সুরজিৎ দা এবং আরও অনেক অভিনেতা এবং অভিনেত্রী যারা এই মুভিতে কাজ করেছেন ক্যামেরার সামনে এবং বিহাইন্ড দ্য ক্যামেরা, তারা এখানে উপস্থিত আছেন, এবং সঙ্গে আছো তোমরা, আর সঙ্গে আছি আমি। দত্তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা,
এই উপন্যাসটি। এর আগেও একটি সিনেমা হয়েছিল, যে সিনেমায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুচিত্র সেন। আর এখন নতুন যে দত্তা ছবিটি রিলিজ হবে, সেই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে সাহেব চট্টোপাধ্যায় এবং সুচিত্র সেনের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও ছবির আরও একটি মুখ্য চরিত্রে রয়েছে জয় সেন। আজকে দত্তা ইজ ভেরি রেলিভেন্ট আমাদের আজকে সমাজের জন্য, রেলিভেন্ট তখনকার দিনেও রেলিভেন্ট ছিল। কারণ দত্তার ভিতরে যেই মানে ছোটো ছোটো জায়গাগুলো আছে যেগুলো আমার মনে হয় খুবই ইন্সপায়ারিং মানুষের জন্য, এবং সেই ইন্সপিরেশনটা তখন থেকেই বোধ হয় উনি তৈরি করেছিলেন আজকে নারী। বন্ধুরা, ওখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার ফিরে এলাম। আর অবশ্যই জানিও কমেন্টস করে ভিডিও কেমন লাগলো, আর তোমরা কারা কারা ঋতুপর্ণা সেনগুপ্তর ফ্যান সেটা তো অবশ্যই জানিও। চলো বন্ধুরা, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর ততক্ষণ তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে থাকো, আর অবশ্যই জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। টাটা।